بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد, এক ভাই প্রশ্ন করেছেন যে মমিন বান্দাদেরকেও কি মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মমিনদেরকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে না, যন্ত্রণা তাদের থাকবেই না। তবে মৃত্যুর যন্ত্রণা অনেক, যেটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন সূরা কাফ 50 নম্বর সূরা আয়াত নম্বর 19, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এই মৃত্যুর ব্যাপারে তুমি টালবাহানা করতে পারবে না, চেষ্টা করলেও হবে না। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিয-যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ তাআলা বলছেন, ওই দিন আপনি দেখবেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে। তাহলে জালেমদেরকে মৃত্যুর যন্ত্রণা দেওয়া হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদেরকে। সূরা আনাম 6 নম্বর সূরার 93 নম্বর আয়াত আল্লাহ তাআলা এটা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাইতু আহাদাল ওয়াজউ আলাইহি আশাদ্দু মিন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূলের চেয়ে মৃত্যু যন্ত্রণা কারো বেশি দেখিনি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছেন। যে হাদিসটি সহি বুখারী মুসলিম মিশকাতের 1539 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বুখারী মিশকাতের 1454 নম্বর হাদিসে, যে আয়েশা বলছেন যে মা তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, বাইনা হাকিনাতি ওয়া দাকিনা ফালা আকরাহু সিদ্দা, তিনি আমার বুক আর চিবুকের মধ্যস্থলে মাথা রেখে ইন্তেকাল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, লি আহাদিন আবাদান বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার অনেক যন্ত্রণা হচ্ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে আমি রাসূলের মৃত্যুর পর আর কারো মৃত্যু কষ্ট খারাপ মনে করতাম না। তার মানে তিনি তখনই বুঝতে পেরেছেন যে মৃত্যু যন্ত্রণা আসবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন যে আকসারু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী বস্তুটিকে স্মরণ করো, আর তা হচ্ছে মাউত, তা হচ্ছে মরণ। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন মুমিন ব্যক্তি মারা যায়, তখন খুশবু মাখা জান্নাতের ফেরেশতারা আসেন, জান্নাতের কাফন, জান্নাতের খুশবু সুগন্ধি এগুলো নিয়ে তারা আসেন এবং এই ব্যক্তির দৃষ্টির অন্তরালে থাকেন, দৃষ্টির বাইরে। এরপরে মালাকুল মাউত এসে যখন তার জান কব্জ করে নেয়, তখন এটাকে এমনভাবে বের করা হয় যে যেন মশক বা কলস হতে পানি সহজেই বের হয়ে আসছে, এইরকম। অর্থাৎ কেউ যদি একটি গ্লাসে পানি নিয়ে সেটাকে উল্টিয়ে ধরে, তাহলে যেমন সাথে সাথে পড়ে যায়, এইরকমভাবে মুমিন ব্যক্তির আত্মাকে কবজ করা হয়, তার আত্মাকে কবজ করা হয় এইরকমভাবে।
পক্ষান্তরে যারা কাফের মুশরিক রয়েছে তাদের জান কবজ করার সময় এমন ভাবে কবজ করা হয় যে লোহার গরম শলাকা দিয়ে যদি কোনো যদি কোনো বস্তায় টান দেওয়া হয় তাহলে সেটা যেমন ছিঁড়ে চলে আসে, সেই রকম ভাবে কাফের মুশরিকদের আত্মা ছিঁড়ে আসে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে মমিনের আত্মা বের হয়ে আসে খুব সহজেই। যে হাদিসটি লম্বা একটা হাদিস, মুসনাদ আহমদ মিশকাতের 1542 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মমিন ভাই বোনদের যেন মৃত্যু ইমানের সাথে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ।